আসসালামু আলাইকুম। সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে সমাজকর্ম প্রথম পত্র একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনায় থাকব। আমি মোহাম্মদ আবু সায়েম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে সমাজকর্মের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের পর আরও তিনটি ক্লাস করেছ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ ক্লাসটি করতে যাচ্ছি। আমি প্রত্যাশা করব তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমরা জানো 2019 সালের ডিসেম্বরের শেষের দিকে চীন দেশ থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস মহামারী রোগ। উক্ত রোগের কারণে সারা বিশ্বের স্বাভাবিক জীবনযাপন, চলাফেরা, লেখাপড়া, রাজনীতি অনেক কিছুই থমকে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে আমাদেরকে পাঠদানের জন্য অনলাইন মিডিয়াকে বেছে নিতে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রত্যাশা করব তোমরা অনলাইন মিডিয়ার মাধ্যমেও শিক্ষা অর্জন চালিয়ে যাবে। আমি তোমাদেরকে স্ক্রিনে দুটো ছবি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি। ছবি দুটো তার আসলে কী বোঝানো হচ্ছে? প্রথম ছবিতে দেখানো হচ্ছে যে যান্ত্রিক জীবনে দুজন মানুষ একজন আরেকজনের দিকে হাত বাড়িয়েছে অত্যন্ত উষ্ণতার সাথে করমর্দনের জন্য। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে হয়তো তারা দুজন বন্ধু হবেন, তারা অত্যন্ত একজন আরেকজনকে পেয়ে অত্যন্ত হাসি খুশি বা খুব আনন্দিত হয়েছেন বোঝা যাচ্ছে। তাহলে এই দুটো ছবি দ্বারা বোঝা যাচ্ছে মানুষের মাঝে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সম্পর্কই পড়ব, তবে সে সম্পর্কটি আসলে ব্যক্তিগত নয়, সেটি হচ্ছে পেশাদার সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক বা র্যাপো। সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্টের সাথে সমাজকর্মীর যে সম্পর্ক গড়ে উঠে সেই সম্পর্ককে র্যাপো বলা হয়। আমরা আজকে সেই র্যাপো নিয়ে পড়ব। আজকের এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে তোমরা তা দেখতে পাচ্ছ, যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মী পেশাগত সম্পর্ক বা র্যাপো কি এটা জান এটা শিখবে, পেশাগত সম্পর্কের উদ্দেশ্য কি সেটা তোমরা শিখবে, এবং ব্যক্তি সমাজকর্মীর প্রয়োগ ক্ষেত্রেও তোমরা সেই সাথে শিখে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব পাঠে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দিকে হাত বাড়িয়েছে এবং তারা বাক্য বিনিময়ও করছে। দুজনকে অফিসিয়াল পোশাকে দেখে মনে হচ্ছে দুইজনই কোনো একটি অফিসে কর্মরত। আসলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে পেশাগত সম্পর্কটা কী। তাহলে এই ছবি দ্বারা পেশাগত সম্পর্ককে নির্দেশ করা হয়েছে। এখন আমরা দেখব পেশাগত সম্পর্ক আসলে কি। হ্যাঁ, পেশাগত সম্পর্ক হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়াকে, অর্থাৎ ক্লায়েন্টের বা সাহায্যার্থীর সমস্যা সমাধানের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হবে সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর যে সম্পর্ক গড়ে ওঠে তাই হচ্ছে র্যাপো বা সাহায্যার্থী সমাজকর্মী পেশাগত সম্পর্ক। এটাকে আমরা আরও সুন্দরভাবে বলতে পারি আবিধানিক সংজ্ঞা অনুযায়ী যে র্যাপো ইজ এ ক্লোজ রিলেশনশিপ। এই পেশাগত সম্পর্কটা একটা হচ্ছে খুব নিবিড় সম্পর্ক, ইন হুইচ পিপল আন্ডারস্ট্যান্ড ইজ আদার ভেরি ওয়েল, যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুব ভালোভাবে জানতে পারে। তার মানে এই র্যাপো হচ্ছে খুব ক্লোজ একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপের মাধ্যমে একজন আরেকজনকে খুব ভালোভাবে জানতে পারে। আর সেবাগ্রহিতা কোনো না কোনো ধরনের সমস্যা নিয়ে অসহায় অবস্থায় সমাজকর্মীর নিকট আসে। এই সমস্যার সমাধানের স্বার্থে উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সেবাগ্রহিতা সবসময় আবেগপ্রবণ থাকে ও হতাশাগ্রস্ত অবস্থায় নিজেকে অসহায় ভাবতে থাকে। এই অবস্থায় যদি সমাজকর্মী সেবাগ্রহিতার প্রতি সহানুভূতি ও সমস্যা সমাধানের প্রতি অধিক মনোযোগী হন, তখনই তাদের মধ্যে একটা সুন্দর পেশাগত সম্পর্কের সূচনা হয় এবং সেবাগ্রহিতা ভাবতে থাকেন যে এই ব্যক্তির দ্বারাই তার সমস্যার সমাধান হবে। তখন তিনি আরও বেশি তার সমস্যার কথাগুলোকে না লুকিয়ে সব কিছু ওই সমাজকর্মীর কাছে প্রকাশ করে দেন। এই জন্যেই মূলত
সমাজকর্মে এই পেশাগত সম্পর্কের গুরুত্ব বর্ণনাতীত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব যে সাহায্যাত সমাজকর্মের মধ্যে সম্পর্কটা কীরকম থাকে। তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম। এখানে এক পাশে রয়েছে সাহায্যার্থীর ভূমিকা, আর এক পাশে রয়েছে সমাজকর্মীর ভূমিকা। সাহায্যার্থীর ভূমিকা কি কি? সাহায্যার্থীর জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, মানবীয় বৈশিষ্ট্য থাকে। যেহেতু তিনি মানুষ, সেহেতু তার কিছু মানবীয় বৈশিষ্ট্য থাকে, তার কিছু জ্ঞান এবং বুদ্ধিও থাকে, এবং তিনি তার জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যাবলী প্রয়োগ করে তিনি নির্দিষ্ট কিছু মনোভাব পোষণ করেন তার সমস্যার প্রতি বা আউটার সোসাইটির প্রতি, বাইরের সমাজের প্রতি। তার কিছু প্রত্যাশাও থাকে তার জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যের আলোকে। তিনি কিছু করার তাড়না অনুভব করেন, অর্থাৎ তার ভিতরে প্রেরণা থাকে। তিনি কিছু একটা লক্ষ্য করেন, প্রত্যক্ষণ করেন তার জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যের আলোকে, এবং এই মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণ, এগুলোর ভিত্তিতে তার আচরণটা আমরা দেখতে পাই। আবার সমাজকর্মীরও কিছু জ্ঞান, বুদ্ধি ও পেশাগত নীতিমালা, তার তো জ্ঞান বুদ্ধি থাকেই, সেই সাথে পেশাগত নীতিমালা তার জানা থাকে, এবং তিনি দক্ষতা সম্পন্ন হন, এবং তারও মানবীয় বৈশিষ্ট্যাবলী থাকে যেহেতু তিনি মানুষ। আর এর আলোকে তিনিও কিছু মনোভাব পোষণ করেন তার ক্লায়েন্ট সম্পর্কে, তার প্রফেশন সম্পর্কে এবং নিজের সম্পর্কে, এবং তার কিছু প্রত্যাশা থাকে ক্লায়েন্টের প্রতি, এবং তিনি কিছু প্রেশন অনুভব করেন কিছু একটা করার ক্লায়েন্টের জন্য, এবং তিনিও প্রত্যক্ষণ করেন, তিনিও কোনো কিছু অবলোকন করেন বা দেখেন, এবং এর ভিত্তিতে তারও কিছু আচরণ থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াগ্রামে যে সমাজকর্মীর মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণটা মূলত নির্ভর করে ক্লায়েন্টের আচরণ কীরকম, সাহায্যার্থীর আচরণ কীরকম। আবার একজন সাহায্যার্থীর আচরণ নির্ভর করছে সমাজকর্মীর আচরণের উপর। অর্থাৎ একজন সাহায্যার্থীর মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণ সর্বদাই সমাজকর্মীর আচরণের উপর ভিত্তি করে তার মনোভাব গড়ে ওঠে, তার প্রত্যাশা তৈরি হয়, তার প্রেরণা তৈরি হয়, এবং তিনি প্রত্যক্ষণ করেন। অর্থাৎ একজন সমাজকর্মীর আচরণ যদি অত্যন্ত বন্ধুসুলভ হয়, তিনি যদি হৃদ্যতার সাথে তার ক্লায়েন্টকে গ্রহণ করেন, তখন তার সম্পর্কে সাহায্যার্থীর সুন্দর মনোভাব গড়ে ওঠে, তিনি আশার আলো দেখতে পান, এবং তার ভিতরে আরও তার সমস্যাকে খুলে বলার একটা প্রেরণা তৈরি হয়, এবং তিনি এটাকে খুব ভালো হিসেবে দেখেন। অপরদিকে যদি সমাজকর্মীও তার নিজস্ব মনোভাব, প্রত্যাশা এবং প্রেরণা, প্রত্যক্ষণ দ্বারা তিনিও সাহায্যার্থীর আচরণকে প্রত্যক্ষণ করেন, এবং সে আলোকে তিনি মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণ এগুলো তিনি পোষণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এই ছক দ্বারা বুঝতে পারছো যে সাহায্যার্থী সমাজকর্মীর সম্পর্ক তৈরিতে সাহায্যার্থীরও কিছু ভূমিকা থাকে, সমাজকর্মীরও কিছু ভূমিকা থাকে। সাহায্যার্থীর ভূমিকা হচ্ছে কি? তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যের আলোকে তিনি মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণ করবেন এবং সে অনুযায়ী আচরণ করবেন। আর সমাজকর্মীর ভূমিকা হচ্ছে তিনি জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যের পাশাপাশি তার পেশাগত নীতিমালা এবং দক্ষতা প্রয়োগ করে তিনি তার মনোভাব, প্রত্যাশা, প্রেরণা, প্রত্যক্ষণ করবেন এবং সেই অনুসারে আচরণ করবেন। এই দুটোর সংমিশ্রণে যে সম্পর্ক তৈরি হবে সেটাই হচ্ছে সাহায্যার্থী এবং সমাজকর্মীর সম্পর্ক। এই সম্পর্কটাকেই র্যাপো বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই র্যাপোর উদ্দেশ্যগুলো কী। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে র্যাপোর উদ্দেশ্যগুলো, যে সাহায্যার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করাই পেশাগত সম্পর্ক তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য, যাতে সে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারে। অর্থাৎ আমরা আগের পাঠে বলেছিলাম অংশগ্রহণ, সাহায্যার্থী যাতে নিজের সমস্যা সমাধানে সমাজকর্মীর পাশাপাশি নিজেও নিজেকে এনগেজ করতে পারে বা নিজেও নিজে এর সমস্যা সমাধানে অংশগ্রহণ করতে পারে, এরকম একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা পেশাগত সম্পর্কের প্রথম উদ্দেশ্য। সাহায্যার্থীর ব্যক্তিত্ব, আচার আচরণ নির্দিষ্ট লক্ষ্যে প্রভাবিত করা। পেশাগত সম্পর্কে আরেকটা উদ্দেশ্য হচ্ছে সাহায্যার্থীর যে ব্যক্তিত্ব, আচার আচরণ সেটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে, অর্থাৎ ভালোর দিকে প্রভাবিত করা, এবং সাহায্যার্থীর সমস্যার সম্ভাব্য সর্বোত্তম সমাধানের উপায় খুঁজে বের করাও পেশাগত সম্পর্কের উদ্দেশ্য। তোমরা জেনে থাকবে যে যদি ডাক্তার এবং রোগীর মাঝে সম্পর্কটা খুব ভালো হয়, তাহলে সেই রোগী ডাক্তারের কাছ থেকে খুব ভালো একটা সার্ভিস পেতে পারেন। আবার
উল্টোভাবে যদি রোগীও খুব ভালো আচরণ সম্পন্ন হন, তাহলে ডাক্তারও ওই রোগীকে ভালো ব্যবস্থাপত্র দিতে সহজে তিনি একটা উপায় খুঁজে বের করতে পারেন। যথাযথ কার্যকর ভূমিকা পালনে সাহায্যার্থীর জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেন এবং নির্দেশনা দান করাও পেশাগত সম্পর্কের অন্যতম উদ্দেশ্য, যে সাহায্যার্থীর জন্য কোন জিনিসটা উপযুক্ত সেরকম যথাযথ কার্যকর ভূমিকা পালনে তিনি ক্ষেত্র প্রস্তুত করেন এবং নির্দেশনা দান করেন। সমস্যাগ্রস্ত সাহায্যার্থীর কাছে বাস্তবতা ও আবেগজনিত সমস্যার উপস্থাপন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা করেন। অর্থাৎ যে ব্যক্তি সাহায্য নিতে এসেছে তার যে সমস্যা, সেই সমস্যার বাস্তবিক দিক এবং আবেগিক দিকগুলো তিনি খুব সুন্দর করে সাহায্যার্থীর সামনে একজন সমাজকর্মী তুলে ধরেন এবং সে আলোকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য সংগ্রহে এবং তত্ত্বদানে সাহায্যার্থীর আস্থা অর্জন হয়। পেশাগত সম্পর্ক যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে সমাজকর্মী তার ক্লায়েন্টকে যা জিজ্ঞেস করছেন ক্লায়েন্ট সঙ্গে সঙ্গে তাই উত্তর দিয়ে দিচ্ছেন। এটা আসলে সম্পর্ক কতটা গভীর, কতটা ভালোভাবে গড়ে উঠেছে তার সাথে রিলেটেড। এই জন্যেই বলা হয়ে থাকে যে একজন সমাজকর্মী এবং সাহায্যার্থীর মাঝখানে সম্পর্কটা হবে এত নিবিড়, দূর থেকে দেখলে মনে হবে দে আর ডুইং লাভ, তারা ভালোবাসা করছে, প্রেম করছে। বাট ইটস নট লাভ অ্যাট অল, এটা আসলে ভালোবাসা নয়, এটা শুধুমাত্র পেশাগত সম্পর্ক। যে আমার পেশাগত দায়িত্ব পালন শেষ হওয়ার সাথে সাথে সে সম্পর্কটাও আর আগের মতো এতটা মাখামাখি থাকবে না, কিন্তু আমি হয়তো তাকে আমার পেশাগত কারণে ফলো করতে পারি, বাট আগের মতো আর সেই সম্পর্কটা থাকবে না। এই জন্যে এটাকে অনেকটা রোমান্টিক সম্পর্কের মতো খুব নিবিড় মনে হলেও আসলে এটা শুধুমাত্র ক্লায়েন্টকে সাহায্য করার স্বার্থেই সমাজকর্মী একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পেশাগত সম্পর্কের উদ্দেশ্য। এরপর আমরা দেখব যে একটি ছবি, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু প্রতীক রয়েছে, যেমন একটি রয়েছে স্কুলস, আপেল দ্বারা স্কুলস বোঝানো হয়েছে, তারপরে ফ্যামিলি সার্ভিস এজেন্সিস অর্থাৎ পারিবারিক সেবা প্রতিষ্ঠান, তার গভর্নমেন্ট এজেন্সিস সরকারি সেবা প্রতিষ্ঠান, তারপরে প্রাইভেট প্র্যাকটিসেস বা ব্যক্তিগত অনুশীলন, হসপিটালস অ্যান্ড মেন্টাল হেলথ ফ্যাসিলিটিস, স্বাস্থ্য মানসিক হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য সেবা, তারপর হেলথ অ্যান্ড কমিউনিটি সেন্টার্স, স্বাস্থ্য এবং জনসমষ্টি কেন্দ্র, তারপর কারেকশনাল ইনস্টিটিউশনস বা সংশোধনমূলক কেন্দ্র এবং চাইল্ড প্রোটেকশন এজেন্সিস বা শিশু রক্ষা কেন্দ্র। এই যে কিছু প্রতিষ্ঠান আমরা দেখলাম, এগুলো আসলে কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্র। আমরা এখন ব্যক্তি সমাজকর্মের প্রয়োগক্ষেত্রগুলো একটা একটা করে দেখব। প্রথম প্রয়োগক্ষেত্র হচ্ছে পরিবার কল্যাণ। এই পরিবার কল্যাণ অর্থাৎ পরিবারের কল্যাণে আমরা এখানে ব্যক্তি সমাজকর্ম অনুশীলন করতে পারি। তো ব্যক্তি সমাজকর্ম পরিবারের কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধে, যেটাকে আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স সোশ্যাল ওয়ার্কার্স ক্যান টেক আ প্রপার অ্যাকশন। ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতা রোধে সমাজকর্মী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তিনি নিজে থেকে, তার পেশাগত প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সর্বোপরি তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সেটা তিনি অবগত করতে পারেন। তারপর বঞ্চনা প্রতিরোধ, আমরা জানি পরিবারের ভিতরে সকল সদস্যই সমান সুযোগ সুবিধা পায় না, কেউ কেউ বঞ্চনার শিকার হয়, সেই বঞ্চনা প্রতিরোধও ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। তারপরে বিবাহ বিচ্ছেদ প্রতিরোধ, আমরা জানি যে বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, কারণ বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ হচ্ছে মানুষের মনোসামাজিক সমস্যা। অর্থাৎ যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে মানসিকভাবে অনেক বেশি দূরে সরে যায়, যখন একজন আরেকজনের কার্যক্রমগুলোকে সাপোর্ট দিতে পারে না, যখন তারা একে অন্যের সিদ্ধান্ত নেয় যে আর একত্রে থাকা সম্ভব নয়, তখনই বিবাহ বিচ্ছেদের মতো একটি ঘটনা ঘটে থাকে। এ কারণে আসলে দুজন ব্যক্তি শুধু আলাদা হয়ে যায় না, তাদের যদি কোনো সন্তান থাকে সেই সন্তানটিকে তখন কূল কিনারাহীন সাগরে হাবুডুবু খেতে থাকে। এ কারণেই বিবাহ বিচ্ছেদ একটি সমস্যা এবং এটা প্রতিরোধ করবে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। তারপর বাল্যবিবাহ প্রতিরোধ, তোমরা জানো যে বাল্যবিবাহ একটি সমস্যা, কারণ বাল্যকালে যে মেয়েটি বিয়ে হয়ে যায় তার শরীর পরিপক্ব হবার আগেই সে হয়তো আরেকটি সন্তানের জন্ম দিয়ে বসে, যে কারণে সে নিজেই অপুষ্টির শিকার এবং তার সন্তানটিও অপুষ্টির শিকার।
ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমরা একটি অপুষ্টি সম্পন্ন জাতি পাব যদি বাল্য বিবাহকে আমরা প্রতিরোধ না করতে পারি। তো বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার কল্যাণ সমাজকর্ম বা ব্যক্তি সমাজকর্মের একটি বিশেষ শাখা পরিবার কল্যাণ সমাজকর্ম আমরা সেখানে প্রয়োগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব শিশু কল্যাণ। শিশুদের কল্যাণার্থে সমাজকর্ম কি কি করতে পারে, শিশুদের লালন পালনে বিভিন্ন গাইডেন্স বা বিভিন্ন পরামর্শ প্রদান করতে পারে, তারপর শিশুদের সেবা যত্ন। তোমরা জানো যে সমাজকর্ম শিশুদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কবি নজরুল বলেছিলেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সমাজকর্ম এই বাক্যটিকে মনে প্রাণে ধারণ করে, এই জন্য তারা শিশুদের সেবা যত্নের জন্য তারা ডে কেয়ার সেন্টারের কথা বলে থাকে, অর্থাৎ যেখানে কর্মজীবী মায়েরা তাদের শিশুদেরকে রেখে নিশ্চিন্তে তাদের অ্যাসাইন্ড বা নির্ধারিত কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তারপরে রয়েছে শিশুদের খাদ্যে পুষ্টিমান নিশ্চিতকরণ। শিশুদের খাদ্যে কতটা পুষ্টিমান আছে সেটা পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যক্তি সমাজকর্মী তার নিজের জ্ঞান বুদ্ধিকে প্রয়োগ ঘটিয়ে এবং সরকারের অন্যান্য এই এই কাজের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে পুষ্টিমান নিশ্চিতকরণে ভূমিকা রাখতে পারেন। তারপর এতিমখানা, তোমরা জানো যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এতিমখানা রয়েছে। সরকারি এতিমখানাগুলোকে বলা হয় সরকারি শিশু পরিবার, আর বেসরকারি পর্যায়ে বিভিন্ন এতিমখানা এবং লীলা বোর্ডিং রয়েছে, সেখানে অসহায় এতিম শিশুরা থাকা খাওয়া এবং লেখাপড়ার সুযোগ পেয়ে থাকে। এই রকম এতিমখানাগুলোতে শিশুদের কল্যাণার্থে যাতে তারা নিজেদেরকে পৃথিবীতে অনাথ বা কোনো অভিভাবকহীন না ভেবে কোনো খারাপ পথে না যায়, এই জন্যে ব্যক্তি সমাজকর্ম এক্ষেত্রে সেই এতিম শিশুদের কাউন্সিলিং, তাদের দেখাশোনা এবং তাদের খাওয়া পড়ার ব্যবস্থা গ্রহণে এর জন্য কাজ করতে পারে। তারপর রয়েছে শিশুপল্লী। শিশুপল্লী হচ্ছে সরকারের একটি প্রজেক্ট যেখানে অনাথ, গৃহহীন, আশ্রয়হীন শিশুদেরকে যেখানে রাখা হয়। তারপর রয়েছে সরকারি শিশু পরিবার, যেটা কথা আমি বলেছি পূর্বেই, এবং রয়েছে সরকারি শিশু সদন। সরকারি শিশু সদন হচ্ছে যেসব শিশুর বয়স শূন্য থেকে ছয়ে পাঁচের কম, এরকম শিশুদেরকে যেখানে রাখা হয় সেটি হচ্ছে সরকারি শিশু সদন, যেটাকে বেবি হোম বলা হয়। এই বেবি হোমে যেসব শিশুকে মা বাবাহীন অবস্থায় পাওয়া যায় বিভিন্ন হাসপাতালে বা রোড সাইডে বা ডাস্টবিনে, সেসব শিশুদেরকে এখানে লালন পালনের ব্যবস্থা করা হয়। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তাহলে শিশু কল্যাণের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কার্যক্রমে ব্যক্তি সমাজকর্ম কি কি কাজ করতে পারে। যেমন মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম, মা ও শিশুদের স্বাস্থ্য মনিটরিং এবং স্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যক্তি সমাজকর্মী সেখানে কাউন্সেলরের ভূমিকা পালন করতে পারেন, অর্থাৎ তিনি সেখানে পরামর্শ প্রদান করতে পারেন। এবং সরকারের যে প্রতিষ্ঠান মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করে থাকে সেসব প্রতিষ্ঠানকে তিনি অবহিত করতে পারেন মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে, অর্থাৎ তিনি গবেষণা লব্ধ তথ্য সরকারকে প্রদান করে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করতে পারেন। তারপরে রয়েছে চিকিৎসা সেবা। হয়তো সমাজকর্মী যে তুমি ভাবতেই পারো যে সমাজকর্মী তাহলে কি ডাক্তার? নো, দে আর নট ডক্টর এট অল, বাট দে ক্যান অ্যাসিস্ট দেয়ার ডক্টর। তারা ডাক্তার না, কিন্তু ডাক্তারকে তারা সহায়তা করতে পারেন রোগীর কেস হিস্ট্রি সংগ্রহ করে, অর্থাৎ রোগী কতদিন থেকে রোগে ভুগছেন, এই রোগে আরও তিনি ভুগেছিলেন কিনা, এই রোগটা তার বংশগত কিনা বা কেন এই রোগটা হয়েছে, এইসব বিষয়গুলি তিনি নোট করে ডাক্তারকে দিয়ে তিনি চিকিৎসা সেবায় সহায়তা করতে পারেন। তারপর রয়েছে মানসিক স্বাস্থ্য। তোমরা জানো সমাজকর্ম একটি এমন একটি সাবজেক্ট যেখানে সাইকোসোমাটিক প্রবলেম নিয়ে কাজ করে। সাইকোসোমাটিক প্রবলেম কথাটি তোমাদের কাছে নতুন। এটা হচ্ছে মনোদৈহিক সমস্যা, অর্থাৎ মানুষের শারীরিক সমস্যা কখনো কখনো মানসিক সমস্যাকে ত্বরান্বিত করে, আবার কখনো কখনো মানসিক সমস্যা তার শরীরকে বিকলাঙ্গ করে দেয়। তো সমাজকর্ম এই দুই ক্ষেত্রেই কাজ করে। তো মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে সমাজকর্ম সবচেয়ে বেশি যে কাজটি করে সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের কাজ। তোমরা জেনে থাকবে যে সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা হচ্ছে কাউন্সিলিং সোশ্যাল ওয়ার্ক বা কাউন্সিলিং সমাজকর্ম। এবং তোমরা আরও জেনে আশ্চর্য হবে যে বাংলাদেশে সর্বপ্রথম সমাজকর্ম থেকে পাশ করে কাউন্সিলিং
সোশ্যাল ওয়ার্কার হিসেবে মানসিক স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট ঢাকার শ্যামলীতে অবস্থিত এই জাতীয় প্রতিষ্ঠানে একজন সমাজকর্মী কাজ করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের ছাত্র মোহাম্মদ নিয়াজ মোর্শেদ। তিনি বাংলাদেশে একমাত্র সমাজকর্ম থেকে পাশ করা মানসিক সমাজকর্মী, যাকে আমরা বলি কাউন্সিলিং সোশ্যাল ওয়ার্কার। তিনি মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যক্তি সমাজকর্মীর ভূমিকা পালন করছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর রয়েছে হাসপাতাল সমাজসেবা। তোমরা তোমাদের যেমন ঠাকুরগাঁও সদর হাসপাতাল, যেটা আধুনিক সদর হাসপাতাল, এই আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখবে যে একটি অফিস রয়েছে, সমাজসেবা অফিসার অফিস, হাসপাতাল সমাজসেবা অফিসার অফিস। তার কাজ হচ্ছে যেসব রোগীকে অনাথ অবস্থায়, কোনো পরিচয়হীন অবস্থায় পাওয়া যায়, যেসব রোগী অত্যন্ত দরিদ্র, যেসব রোগী কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, সেসব রোগীর গার্ডিয়ান হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন এবং সেই সব রোগীর কেস হিস্ট্রি সংগ্রহ করেন এবং রোগীদের পরবর্তী, তারা যখন চিকিৎসা নিয়ে তাদের গৃহে ফিরে যাবেন, পরবর্তী ফলো আপের জন্য তিনি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কাজ করে থাকে। আর আরেকটি কাজ সেটা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। এই রোগী কল্যাণ সমিতি নামে একটি সমিতি সব বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে রয়েছে। এখান থেকে মূলত যেসব রোগী ওষুধপত্র কিনতে পারে না, তাদেরকে ওষুধপত্র কেনার ব্যবস্থা করে দেওয়া হয়। যেসব রোগী অপারেশন করানোর মতো পর্যাপ্ত টাকা পয়সা থাকে না, তাদেরকে এখান থেকে সাহায্য করা হয়। এবং সর্বোপরি এই রোগী কল্যাণ সমিতি যেটা করে থাকে, সে কাজটি হচ্ছে যে যেসব রোগীর ভিতরে বিভিন্ন ভ্রান্ত ধারণা কাজ করে এবং যারা পরিচয়হীন, তাদেরকে দেখাশোনার কাজ করে থাকে এবং তাদেরকে কাউন্সিলিং করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব শিক্ষা সমাজকর্ম। শিক্ষাক্ষেত্রে সমাজকর্ম কী ভূমিকা পালন করতে পারে? তোমরা জেনে থাকবে যে সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা হচ্ছে শিক্ষা সমাজকর্ম, সেটি ব্যক্তি সমাজকর্মেরই একটি শাখা। তো এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমাজকর্ম বিদ্যালয় বিমুখ শিশুকে বিদ্যালয়মুখী করতে পারেন। এক্ষেত্রে তিনি ওই যে শিশুটি বিদ্যালয় বিমুখ, তার গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করে সে কেন স্কুলে আসছে না, তার কি সমস্যা, এগুলো জেনে নিয়ে সেই সমস্যার সমাধান করে শিশুকে বুঝিয়ে স্কুলমুখী করতে পারেন। তারপরে স্কুল পালানোর শিশুকে কাউন্সিলিং প্রদান করতে পারেন। তোমরা হয়তো কথায় কথায় বলে থাকো যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, তো এরকম অনেক ছেলেপেলেই ছেলে মেয়ে স্কুল পালাতে মজা পায়, এই রকম ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং প্রদান করতে পারেন ব্যক্তি সমাজকর্মী, যাতে তারা স্কুল না পালান। কারণ স্কুল পালিয়ে আসলে সবাই রবীন্দ্রনাথ হতে পারে না, যারা স্কুল পালায় তারা আসলে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না, তারা অনেকেই বিভিন্ন রকম অপকর্মের সাথে লিপ্ত হয়। এই জন্য ব্যক্তি সমাজকর্মী স্কুল পালানো শিশুদেরকে কাউন্সিলিং প্রদান করে তাদেরকে এ কাজ থেকে নিবৃত করতে পারেন। তারপর পড়াশোনায় অমনোযোগী শিশুকে কাউন্সিলিং প্রদান। তোমরা দেখবে তোমাদের ক্লাসের সব তোমাদের বান্ধবীরা সবাই কিন্তু সমান মনোযোগী নয়, কেউ কেউ রয়েছেন পড়াশোনায় বসলেই বিভিন্ন রকম আজেবাজে চিন্তা মাথায় ভিড় করে, তার পারিবারিক দুঃখ দুর্দশার কথা মনে পড়ে যায়। এরকম শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং প্রদান করে পড়াশোনায় পূর্ণ মনোযোগিতা আনয়নের কাজটি ব্যক্তি সমাজকর্মীরা করে থাকে। তারপরে রয়েছে শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধান। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বিশেষ করে ছাত্র রাজনীতি আমাদের দেশের জন্য একটি ভয়ঙ্কর ইস্যু, যে কারণে দেখা যাচ্ছে অনেক দরিদ্র ছেলে মেয়ে তারা লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, অথচ কোনো রাজনৈতিক দলের লালসার শিকার হয়ে সে রাজপথে জীবন দিয়ে দিয়েছে, ফলশ্রুতিতে তার পরিবারটি একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে মাদকাসক্তে আক্রান্ত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ভালো না থাকার কারণে সেখানে অযাচিত বিভিন্ন কার্যক্রম ঘটে যেতে পারে, যেমন শিক্ষাক্ষেত্রে যৌন হয়রানি, এরকম বিভিন্ন বিষয়াবলী আমরা শিক্ষাক্ষেত্রে সমস্যা হিসেবে চিহ্নিত করি। এই সমস্যাগুলো দূরীকরণে ব্যক্তি সমাজকর্মী কাউন্সিলরের ভূমিকা পালন করতে পারেন এবং স্কুল পালানো শিশুকে কাউন্সিলিং করেন, এটা আমরা আগেই বলেছি, সরি বিষয়টি এটি অতিরিক্ত চলে এসেছে। তো যাই হোক, আমরা বলবো যে শিক্ষাক্ষেত্রে সমাজকর্ম ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি বাংলাদেশের প্রতিটি স্কুলে একটি করে সমাজকর্মী নিয়োগের
জন্য একটি পদকে নির্ধারিত করতে পারতাম এবং সরকার সেটাকে গেজেট প্রকাশ করে যদি সেটাকে বাধ্যতামূলক করে দিত, তাহলে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা হয়তো আরো উন্নত হতো এবং তারা আরো দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতো। তাই আমি এই আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের মহামান্য সরকার প্রধানকে অনুরোধ করব, তিনি যেন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সমাজকর্ম নামে একটি পোস্ট সৃষ্টি করেন এবং সেখানে যাতে সমাজকর্ম থেকে বিএসএস অনার্স এমএসএস ডিগ্রিধারী কাউকে নিয়োগ দিয়ে তিনি তাকে যেন কাউন্সেলিং কার্যক্রম চালানোর ভার দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যক্তি সমাজকর্মের আরেকটি প্রয়োগ ক্ষেত্র হচ্ছে সংশোধনমূলক কর্মসূচি। তোমরা জানো যে সমাজকর্মের কাজ হচ্ছে সমাজকে সমস্যামুক্ত গড়ে তোলার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা। এর মধ্যে সমাজকর্মের অন্যতম প্রধান কার্যক্রম হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম। তোমরা হয়তো জেনে থাকবে যে সমাজকর্মের তিনটি ডাইমেনশন রয়েছে, একটি হচ্ছে সংশোধনমূলক ডাইমেনশন, আরেকটি হচ্ছে প্রতিরোধমূলক, আরেকটি হচ্ছে প্রতিকারমূলক। তো এই প্রতিরোধমূলক যে কর্মসূচি সেটি একটি হচ্ছে প্রবেশন। প্রবেশন হচ্ছে যেসব কিশোর অপরাধী, আমরা কিশোরদের ক্ষেত্রে বলবো, কিশোর অপরাধী যারা অপরাধ করে কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছেন, তাদের রয়েছে তাদের অপরাধকে পুরোপুরি মাপ না করে তাদেরকে একজন অফিসারের, একজন সমাজকর্মীর অধীনে তাকে কাউন্সেলিংয়ের জন্য ছেড়ে দেওয়া হয় তার সাজাকে স্থগিত করে। যদি তিনি কাউন্সিলরের সান্নিধ্যে থেকে আবার ভালো হয়ে যান, তাহলে তাকে পুরোপুরি সাজা মওকুফ করে সমাজে ছেড়ে দেওয়া হয়। এটি হচ্ছে প্রবেশন। আর আরেকটি রয়েছে এর বিপরীত, সেটি হচ্ছে প্যারল। প্যারল হচ্ছে সাময়িক মুক্তি। হয়তো কোনো একজন আসামি জেলে বন্দি আছে, তার মা আজকে মারা গেছে, তার মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য হয়তো 3 ঘন্টার জন্য তাকে মুক্তি দেওয়া হলো, এটি হচ্ছে প্যারল। এক্ষেত্রেও তোমরা জেনে থাকবে যে বাংলাদেশের কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র নামে 3টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিশোর অপরাধীদেরকে রাখা হয় এবং তাদেরকে কাউন্সেলিং প্রদানের মাধ্যমে তাদের সেই অপরাধ প্রবণতা থেকে তাদেরকে সরিয়ে এনে সমাজের একজন গঠনমূলক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। এই প্রতিষ্ঠানে প্রবেশন অফিসারের পদ রয়েছে, যে পদটি মূলত সমাজকর্ম থেকে পাশ করা গ্রাজুয়েটদের জন্য পদটি নির্ধারিত। এরপর রয়েছে আফটার কেয়ার সার্ভিস। আফটার কেয়ার সার্ভিস হচ্ছে যেসব ব্যক্তিকে কাউন্সিলিং প্রদান করে সংশোধন করে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তিগুলোকে ফলো আপ করা, যে তারা আবার সেই সমস্যায় ফিরে আসছে কিনা, এটাই হচ্ছে আফটার কেয়ার সার্ভিস। আরেকটি হচ্ছে কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র। আমি তোমাদেরকে আগেই বলেছি যে বাংলাদেশে এরকম 3টি কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র রয়েছে যেখানে যারা 1 থেকে 18 বছর বয়সী অপরাধী রয়েছে তাদেরকে সাধারণ আদালতে তাদের অপরাধের বিচার না করে তাদেরকে বিশেষায়িত আদালতে বিচার করা হয় এবং তাদেরকে যে সাধারণ অপরাধীদের সাথে জেলখানায় না রেখে তাদেরকে কিশোর কিশোরী সংশোধন কেন্দ্রে রাখা হয়, তাদের এর ভিতর থেকে অপরাধ প্রবণতাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে দূরীভূত করার লক্ষ্যে। এরপর রয়েছে পুনর্বাসন কেন্দ্র। সমাজ ব্যক্তি সমাজ কর্ম সংশোধনমূলক কর্মসূচির অন্যতম একটি কাজ পুনর্বাসন কেন্দ্র সমূহে কাজ করতে পারে, যেমন ডেস্টিটিউট উইমেন, যারা স্বামী পরিত্যক্ত যেসব মহিলা রয়েছে তাদেরকে বিভিন্ন রকম হাতের কাজের প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে পুনর্বাসনে অংশ নিতে পারে ব্যক্তি সমাজকর্মীরা। তারপর আরেকটা হচ্ছে প্যারল, যেটি আমি প্রবেশনের সাথেই আলোচনা করে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ব্যক্তি সমাজকর্মের বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র। আমরা সর্বশেষ যে প্রয়োগ ক্ষেত্র দেব সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে সামাজিক বীমা, একটি হচ্ছে সামাজিক সাহায্য, আর একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। তো সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে কাজগুলো ব্যক্তি সমাজকর্মীদের দ্বারা হতে পারে বা ব্যক্তি সমাজকর্ম যে যে ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, তা হচ্ছে দরিদ্র অসহায় এবং পঙ্গু ব্যক্তিদের পুনর্বাসন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম আমরা প্রয়োগ করতে পারি। তারপরে প্রবীণ কল্যাণ কেন্দ্র, প্রবীণ বলতে যাদের বয়স 60 বছর বা তার বেশি,
তাদের বিভিন্ন রকম শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তারা সমাজকে তাদের যৌবনের উত্তাল সময়ে সমাজকে তারা দিয়েছেন, কিন্তু বৃদ্ধ বয়সে তারা একাকী নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করেন এবং তাদের বিভিন্ন রকম শারীরিক মানসিক সমস্যা দেখা দেয়। এই রকম ক্ষেত্রে তাদেরকে কাউন্সিলিং প্রদান সহ তাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানে ব্যক্তি সমাজকর্মীরা কাজ করতে পারেন। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে ব্যক্তি সমাজকর্মীরা কাজ করতে পারেন। তোমরা জানো আমরা যাদেরকে অটিস্টিক বলি বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা মেন্টালি চ্যালেঞ্জড যাদেরকে বলি, এরা হচ্ছে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের জন্য একটু বিশেষ চাহিদা দিলেই তারা আমাদের মতো স্বাভাবিক কার্যক্রম অনেক অংশেই করতে সক্ষম। তো এক্ষেত্রে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণ এবং তাদের সম্পর্কে সমাজে বিরাজমান যে অপধারণা এবং বদ্ধমূল খারাপ ধারণা রয়েছে সেগুলো দূরীকরণে ব্যক্তি সমাজকর্মীরা কাজ করতে পারেন, এবং সামাজিক সমস্যা প্রতিরোধে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ সবচেয়ে বেশি হতে পারে। সামাজিক সমস্যা বলতে ইভটিজিং একটি সামাজিক সমস্যা, যৌতুক, নারী নির্যাতন, এরকম বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ কাজটি হচ্ছে সামাজিক বীমা কর্মসূচি। সামাজিক বীমা কর্মসূচির মাধ্যমেও সামাজিক বীমা কর্মসূচি ক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ব্যক্তি সমাজকর্মের বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র। এখন আমরা নিজেদেরকে একটু মূল্যায়ন করে দেখবো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে পেশাগত সম্পর্ক কি সেটা তোমরা শিখলে। পেশাগত সম্পর্কের উদ্দেশ্য শুধু পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠে কেন সেটাও তোমরা জানলে, এবং ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র সমূহ তোমাদেরকে আমি বিস্তারিত জানালাম সেটাও তোমরা শিখতে পারলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব তোমরা পড়াশোনায় মনোনিবেশ করবে এবং একে অপরের প্রতি মানবিক আচরণ করবে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।